উনি হলেন সোহেল আরমান, যিনি নিষ্ঠা আর সততা দিয়ে গড়ে তুলেছেন এলিগান্তে গার্মেন্টস। আর ইনি হলেন রূপম চৌধুরী, সাউথ ইন গার্মেন্টসের মালিক। এই গার্মেন্টসটি দুবন্ধু একই সাথে গড়ে তুলেছিলেন। শুরুতে দুবন্ধুর খুবই মিল ছিল, একই সাথে একই মডেলের গাড়ি কেনা থেকে শুরু করে একই দিনে বিয়ে করেন তারা। কিন্তু নীতির দিক থেকে দুজন পুরোপুরি দুরকম। সোহেল আরমান বেশ সৎ প্রকৃতির মানুষ, আর ওদিকে শর্টকাটে যেন তেন উপায়ে ব্যবসা করার নীতি হচ্ছে রূপম চৌধুরীর। নীতির জায়গা থেকেই দুবন্ধুর মধ্যে বিরোধ শুরু হয়ে যায়, একসময় আলাদা হয়ে যায় দুজন। বাইরের মানুষ তো খায় নাই, তোমার দুলা ভাই তো খাইছে, চিল্লা ওকে। হ্যাঁ, আপনি কথা বলতে আসেন না, নামে দুলাভাই খালি, লজ্জা সরম কিছু নাই, বেসরম কথা কান। বইটা খায় বয়া বয়া কাম কাজ কিছু করে না। আমার বোন তো রক্ত পানি করে টাকা কামাই করে, আপনি কি করেন ওই টাকা গুলো নেশার পিছু উড়ান? আরে টাকা তো হাতের ময়লা, এটা তো উড়াই দিও। বিউটি, সাত সকালে বাদাম মেলাবে মুখলা এসে তো তাদের খা, দেরি হইতেছে। সুলতান ভাই, আইসো আসো, একটু কথা আছে। আরে আহো না, আরে ছিপার মধ্যে কি দূর, একটা চা এনে লইলে কি লিগা? কি কি অবস্থা বল ওই পাশে? আর অবস্থা, নতুন শিপমেন্ট কাম করতে করতে তো জীবন জ্বালাপাল হয়ে গেল। কি মনে হয় পারবে? তোমরা কি চাও? আমরা তো চাই একটা ভেজাল লাগুক, শিপমেন্টটা মিস হোক, রপ্তানি টফিটা আমাদের ঘরে আসুক। হ্যাঁ ঠিক আছে, তাইলে তুমি তোমার মালিকের লগে কথা কও, দেও হ্যাঁ কি কয়। আমার এমডির সাথে সব কথা হয়ে গেছে, তুমি শুধু একটা ভেজাল লাগাও। তুমি কি চাও এটা কৌতুক? দেও রফিক মিয়া, তুমি তো জানো আমগো গার্মেন্টসের পুরো দায়িত্ব আমার উপর।
আমি যদি কোনো গোট পাকায় ধরা খাই তাহলে আমার কি আলু বেটা তো তুমি বুঝো। আমার সোজাসুজি কথা, তোমরা আমার সব সিকিউরিটি দিবা, ক্যাশ টাকা দিবা, আমার চাকরির ব্যবস্থা করে দিবা, তাইলে আমি আসি, নাইলে নাই। তুমি কাজে লাগিয়ে পড়ো, সব ব্যবস্থা হবে, আমার কথা হয়ে গেছে, তুমি শুধু একটু ভেজাল লাগিয়ে দাও। আচ্ছা আমি দেখতেছি, আমার আবার এন্ট্রি টাইম হয়ে গেল গা। আর ওই তোমাকে বিল্ডিং এর সাইডটা ঠিকঠাক করো না কিল্লি গা, সিকিউরিটি যে দিবা কইতাছো, নিজে কো সিকিউরিটি তো নাই, যে কোনো দিন ভাঙ্গা পড়বো গাড়ির উপর। এমনির সাথে আলাপ হইছে, বলছে দিবে। তোমরা দুই বোন ছাড়া বাকি সবাই বিক্রি দাও, দাও দাও। জি জি এদিকে আসো, জি জি আপনার আমি 10 মিনিট পরে ফোন দিই ভাই, একটু ব্যস্ত আছি। জি জি রাখি, আসসালামু আলাইকুম। এই তোমরা দেরি করছো কেন? হ্যাঁ রোজ রোজ দেরি করো, আমি কয়টা বাজে? কই দেরি করলাম, এখন তো 9টাই বাজে নাই। আরে 9টা বাজে নাই, 2 মিনিট বাকি আছে, আমি তোমাদের বলছি না 15 মিনিট আগে উপস্থিত থাকতে ফ্লোরে। হ্যাঁ আপনারা তো ফ্লোরে থাকার কথা, আপনি বাইরে কি করেন ভাই? ব্যর্থ মইয়া মুয়ে মুয়ে কথা কর, আর একদিন যদি দেরি হইছে তাহলে কিন্তু একদম বেতন কেটে নিমো। যাও ফ্লোরে যাও, যাও। চল চল, কথা কস কেন তুই? আজকে বলে দেরি করে আইসোস, আর কো না বানো আপা, একটুখানি দেরি হইছে সেই জন্য সুলতান যে চিল্লাচিল্লিটা করলো। সুলতানের কথা আর কি কমো, ও তো আছে খালি বইয়া বেয়া চিন্তা করা, মায়াগো বেতন কেমন করে কাটুন যায়। মায়াগুলারে এত চাপে রাখে ও, এইটা বুঝে না, মায়েরা যদি চাপে থাকে তাইলে এসব সেলাই ফেরার কাম কোনো সময় ভালো হইব না, মনের মধ্যে আনন্দ থাকলে তাইলে এসব কাম ভালো হয়। অসুখ হইছে, হেরলি গাহে নাই। আহারে মায়েরা, 2 দিন পর পরই অসুখে পড়ে না? শরীরটা খারাপ, কি করবি ক, কষ্ট করে কাম কর, শেষ কর। হ্যাঁ
সুলতান কি শিপমেন্টটা ক্যান্সেল করতে পারবে? স্যার, সুলতান সাহেবের ভাষ্য মতে উনি এই কাজটা করবে, উনি ডিউ টাইমে শিপমেন্টটা মিস করিয়ে দেবে, তবে কিভাবে করবে ডিটেল বলেনি। তো তুমি এখন কি চাও? স্যার, সুলতান সাহেব যেটা বলেছে উনি তিনটা জিনিসের নিশ্চয়তা চায়। প্রথমত তাকে টাকা দিতে হবে স্যার, দ্বিতীয়ত নিরাপত্তা, এবং তৃতীয়ত স্যার চাকরির ব্যবস্থা করতে হবে স্যার। টাকা আর চাকরি তো দেব, কিন্তু নিরাপত্তাটা বুঝলাম না। আমি কি ওকে পুলিশ দেব নাকি? না স্যার, বিষয়টা হচ্ছে সুলতান সাহেব আমাদের হয়ে কাজ করলে সোহেল রহমান সাহেব তো তাকে ছাড়বে না, যে কোনো মূল্যে তার চাকরি করবে। তো সেক্ষেত্রে তার সিকিউরিটির ব্যবস্থা আমাদেরই দেখতে হবে স্যার। সোহেল রহমান ও আমার বন্ধু, ও কিছু করবে? ও কখনোই কিছু করতে পারেনি। স্যার, সোহেল রহমান সাহেব আপনার বন্ধু, তাহলে আমরা এইভাবে তার বিরুদ্ধে ক্ষতি করাটা কি স্যার আমাদের উচিত হচ্ছে স্যার? সরি স্যার। স্যার, টাকাটা স্যার। থ্যাংক ইউ স্যার। খালি দোস্তরে খাওয়ালে এব, আমগো খাওয়ান লাগবো না। দিবনে, একদিন সবারে দাওয়াত দিব। দাওয়াত তো দিবই, কদিন পর হ্যার বিয়া না, তখন ঠিকই খাওয়াইবো। তোর হিরো দাঁড়ায় রয়েছে, যা। আরে যা না। হ্যালো, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ওরে বাবা, আমার ডার্লিং দিদি গোসা করছে। আরে কি হলো? আরে কি বলবা বলো। আচ্ছা গোসা করো না, আমার লক্ষ্মী সোনা চাঁদের ময়না। আমি তোমারে কথা দিতেছি, আগামী শুক্রবার, না এই শুক্রবারে না, আগামী শনিবার কসম আমি তোমারে ঘুরাইতে নিয়ে যাবো। আসা পাঁদন লাগবো না। সাবানা সত্যি সত্যি, এই যে তিন সত্যি কইলাম, এই যে তোমার হাত চেয়ে আরে তোমারে আমার শুটিং এ নিয়ে যাবো, খালি গেলেই দেখবা কত পাওয়ার আমার, সবাই তোমারে কেমন তোয়াক্কা করে দেখো। আমি তো হিরো হবো, তুমি খালি দেখো না। ঠিক আছে বিরিয়ানি, তুমি হিরোর পার্ট করবা, আমি সিনেমা হলে বান্ধবীদেরকে নিয়ে সিনেমা দেখতে যাবো। অবশ্যই, গুবুরের সাথে নেব। হ্যাঁ হ্যাঁ, সবাই সাহেব তাড়াতাড়ি কর। ওই লতা,
তুই অন্ন খাইতেছস? খাই রইলি কে? তাড়াতাড়ি কর, কামে যা। আরেকটু সুলতান ভাই। আরেকটু মানে কতক্ষণ বইরা খাবি তুই? খাইতে খাইতে তো চেয়ার টেবিল খাই ফেলা বিছেরি। যা কামে যা, তাড়াতাড়ি কর। আরে খানাটা খাইতে দেন। খানাটা খাইতে দেন কি? তিন দিন ধরে ভাত খাইতে তিন দিন লাগে? তিন দিন ধরে ভাত খাইব? তুমি কত কগিল গা মাসকান দিয়া? হ্যাঁ, তোমার বোন বিউটি কই? যাও কামে যাও, খালি ফাঁকিবাজি করনের নিয়ত। কিরে তুই খাবি না? না খাম না। যে জারি মানলো এই আত পেট খালি কি আমি খাম ভালো মতো করতে পারবো? তুমি খাবা না? আরে আমি তো খাই, ধরো না। আইসা দি মনে টাকা। আমরা যদি ঠিক মতো শান্তি মতো কাজ করতে না পারি, সারাক্ষণ যদি এরকম ডরে ডরে থাকতে হয়, তাহলে কি প্রোডাকশন ঠিক মতো হইব? হইব না। প্রোডাকশন বাড়বো? বাড়বো না। বুবু তুমি আমাকে সোশ্যাল লাপা, আমাকে সুখ দুঃখ তো তুমিই দেখবা, দেখবা না কও? আমি দেখি না। আমি তগলিগা রীতিমতো যুদ্ধ করতেছি, কিন্তু আমিও হ্যার লগার পায়রা উঠতেছি না। ম্যানেজার বেড়া হ্যার কথায় উড়ে বহে, আমি কি করু? তো আমাকে দুঃখ কেন দেখবো? আল্লাহরে ডাক, গরিবের দুঃখ আল্লাহ ছাড়া কেউ দেখে না। দোকান থেকে আইনা খেলাম না? ও বুঝলে তো গল্প কি রে? আড্ডা মারাইতেছো না? ব্যবসা তো গাছে উঠে যাইবো, বেতন কাইটার হোম কিন্তু পদমাইশের দল। ওই সেরি হাত চালায় কাম কর। মেশিন দিয়া সেলাই করাতি। ওই তন জানি তুই কি কই দিছিলি? এই এত আজকে রাত তো বেশি হয়ে গেছে, বউ তো ভারী দুঃখ। রাখবে না বউ মারবো বেটা। এই বেটা তুই পুরুষ মানুষ না বেটা? মাল মূল না খেলে কি হয় বেটা? হ্যাঁ, মাল খাবি মুন্নি? আমার কথা তোর বিশ্বাস হয় না? বিশ্বাস করি তো বাড়ি তো সুজা। হ্যাঁ গিলাইছি কি একটু খাইছি, পুরুষ মানুষ একটু না খাইলে হয়?
আমারই কোটা থেকে টাকা চুরি করে তুমি মক্কি লাইছো? হ্যাঁ মক্কি আছো? কি বলে? হ্যাঁ কি বলে? আমারে তুই চোর কলি? চোর তুই? আমারে আমি চোর? চোর না তুমি, তোমাকে টাকা দেব। টাকা তোর এত সহ্য সম্পদ বোনটা জীবনটা নষ্ট করে দিল। ওই বাড়ি কই? ওই বাড়ি কই? ওই মিয়া কথা কও না কে? আপনি কি রকম খোঁজ? ওই মিয়া বাড়ি কই? এত রাত করে কোন যাইছ? ওঠো। এই আবার কথা কই বাড়ি ওয়ানে? কিন্তু ওঠো। এই আপনি কি? আপনি কে? ওই মিয়া ওই ফালতু কথা বলছেন। যাও আবার বাড়ি ওয়ানে যাও। এই যাও ফালতু কথা বলছেন। ফালতু কথা বলছেন? যাও ওঠো। যাও যাও সুজা চলে যাও, নাক বরাবর চলে যাও। যাই যাই যাও আবার কথা কই। বউ মো যাও সুজা চলে যাও। যাও যাও ওদিক যাও। আগামী শনিবার দিন তোমার কিন্তু আমি শুটিং দায়িত্ব লয়ে যাবো। আবার কিন্তু অন্য কথা কম যাবো না। আবার মিশা কথা কইতেছ? আরে না সত্যি। তিন সত্যি আই চলো ঘরে চলো, এখানে বসে থাকবে নাকি? শুনছো? ঘরে চলো আসো। বউ বিশ্বাস করলে না তো? এই দেখ আমি চলো ঘরে চলো। ধরতো ফোন আছে। হ্যালো হাম্মা, টাকা পাও নাই? কি কম তো কালকেই পাঠাইছি। আচ্ছা রাখো আমি দেখতেছি। কি রে তোমারে কালকে টাকা পাঠাস নাই? পাঠাইছি তো, টাকা যায় নাই? না মা তো বলে যায় নাই। আরে কালকে তো পাঠাইলাম দোকান থেকে। চল তো দোকানে চল, তাড়াতাড়ি চল। আমি ভুল বলবো না তো? আপনি ভুল লিখছেন। শোনেন আপা, আমরা ভুল লিখিও না, ভুল করিও না। ভুল হয়ে যাইতে পারে না অনেক সময়। বুঝি বুঝি, একটু একটু এখন দেখেন না আপনি, একটু এই নাম্বারে টাকাটা পাঠান, 1000 টাকা পাঠান ভাই। কিছু করুন দেনা, একটু দেন চেষ্টা করে। আপা কিচ্ছু করার নাই,
যে জায়গায় গেছে সেই জায়গায় একটা ফোন দিয়ে কোন দেন আর টাকা দেয় কিনা। আপনি তাহলে আমাকে 1000 টাকা ফেরত দেন। হ্যাঁ এই টাকা আমি কেমনে ফেরত দেবো? যে নাম্বারে টাকা গেছে সেই নাম্বারে আপনি একটা ফোন দেন, এই টাকা আমার দেওয়ার কোনো রাইট নেই। যান তো যান, ফোটেন, কাজ করতে দেন। আমি দেই কিছু টাকা ধার করে আমারে পাঠাই দিব। কে ধার দিব তোমার এখন? মাঝের শেষ কারণ টাকা আছে থাকলো কে দিব আম করে? ঠিক আছে। আরে কেডারে তোর বেতন কারা দিছে? তোর নিজের কাম কর, অন্যের কামে না করলে লাগবো না, তাইলে তোর বেতন কাটতে নেব। কতদিন কইছি ওসব ফিল্মের কোলাগুলোকে কথা কবি না? তুই তো আমার কোনো কথাই শুনস না। আচ্ছা ঠিক আছে, আর আর তোর বেতন কাড়া খাইতে খেতে তুই চেয়ার টেবিল খাই ভালো বিচারি, এত ঘন ঘন বাথরুমে কি? হ্যাঁ বসো, কাজ করো, ফাঁকি বাজি করলে কিন্তু বেতন কাইটা নেবো। এমডি স্যারে যদি সবকিছু খুলে কইতে পারতাম মায়াগুলা শান্তিতে কাজ করতে পারত। আমারই করতে হবে, হ সবার ভালোর জন্য আমার করতেই হবে। কাজ করতে কি হবে, শরীর খারাপ, জ্বর আসছে? না এইটার কথা বলছিলাম আপনাকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আগামী মাসে যাবে এইগুলো। এই যে আমার কিছু কথা আছে স্যার। এই তোমার আবার কিসের কথা, দেখতেছো না স্যার ব্যস্ত? বসো বলুন, আপনি কি বলতে চান বলুন।
স্যার আমরা এনে শান্তি মতো কাজ করতে পারতেছি না স্যার, আমাকে অনেক সমস্যা স্যার, আমরা খাওয়ানোর সময় টাইম পাই না স্যার, আমাকে বাথরুমে যাওয়ানোর সময় যাইতে দেওয়া হয় না, আমাকে মাইয়ারা যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে নেওয়ানোর কেউ নাই, চিকিৎসা করানোর কেউ নাই, আমরা যদি এসব কথা কাউরে কইতে যাই স্যার আমাকে বেতন কাটে নেওয়ার হুমকি দেওয়া হয়, বেতন কাটে নিয়ে যাওয়া হয় স্যার, এত চাপের মধ্যে থাকলে তো স্যার আমরা ভালো মতন কাজ করতে পারব না স্যার, আমাকে কাজ স্যার অনেক সূক্ষ্ম কাজ, সেলাই ফোড়াইয়ের কাজ, এই কাজ করতে গেলে স্যার মনের মধ্যে অনেক শান্তি নিয়ে কাজটা করতে হয়, তাহলে কাজটা ভালো হইব, তাড়াতাড়ি হইব স্যার, তাই না স্যার? আরে ভাইয়া তুমি দেখতেছো না স্যার ব্যস্ত, এইসব কথা পরে কোনো যাইতো না। হ্যাঁ বানু, ওকে নিয়ে আমার চেম্বারে আসেন। জি ওকে, চলো চলো চলুন স্যার। আমরা সবাই খুব ভয় পাই। তুমি যা বলছো তা হচ্ছে মোটিভেশন। শুধু মোটিভেশন বাড়িয়ে দিয়ে কি উৎপাদন বাড়িয়ে দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব স্যার। তুমি বলছো কাজের কোয়ালিটিও বাড়বে? স্যার আমরা মায়েরা যদি সবাই সুস্থ থাকি, ভালো মতন কাজটা করতে পারি, তাহলে এটাও সম্ভব। আচ্ছা ধরো যদি তোমাকে সব দায়িত্ব দিয়ে দেয়া হয় প্রোডাকশনের। দায়িত্ব মানে স্যার আমি বুঝি নাই। প্রোডাকশন থেকে শিপমেন্ট পর্যন্ত সব কিছু, মানে কাজের কোয়ালিটি যাতে বাড়ে, কাজটা যাতে ভালো মতো হয়, সেইটা আমি সব সময় দেখতে পারুম স্যার, কিন্তু শিপমেন্ট জিনিসটা আমি ঠিক বুঝি না স্যার। আচ্ছা ম্যানেজার সাহেব। জি স্যার। আমাদের কানাডা শিপমেন্টের জন্য 3 নম্বর ফ্লোরের প্রোডাকশনের সমস্ত দায়িত্ব আজ থেকে সুইটের উপরে। ও যেভাবে যেভাবে বলে সেভাবেই সব কিছু আপনারা ওকে করে দেবেন, ঠিক আছে? সুইটি, আজ থেকে তুমি 3 নম্বর ফ্লোরের ফ্লোর ইনচার্জ। বেস্ট অফ লাক। বুঝিস নাই কিছু? তোর এখন অনেক বড় দায়িত্ব, আমার যে কি খুশি লাগতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? কেমন আছো তুমি? ভাইয়া আমার বন্ধু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আম সালাম, কি নাম তোমার? আমার নাম বিউটি, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সবগুলো বই দেখছি। সবগুলো ডায়লগ সব মুখস্থ। বাবা কি ঘোরাঘুরি করতেছো ভাই, একটা ছবি। আচ্ছা মানে তোমরা আছো তো না? হ্যাঁ ছবি তুলি, সেলফি তো তোমার, নো প্রবলেম। মানে সিনটা শেষ করি, হ্যাঁ একটু এখনি তুলে আমরা ওবার যাই বলতো। তোমরা ঘোরাঘুরি করো, সিন শেষ করি তারপর তুলো। জি ভাই, নো প্রবলেম, ওকে নিয়ে এসব। জি ভাই ওকে। মেকআপ আচ্ছা হয়েছে হয়েছে, তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও না, দাঁড়াও এখানে, আমি একটা একটা ছবি তুলে দিতেছি। আরে আমি কি বাবু,
পাঁচতলায় পাঠাই দাও। আমাগো সবাই সাথে লইয়া কাজটা করতে হবে, ঠিক আছে? আগা থেকে আমরা জোরে সোরে সবাই একসাথে কাজ করব, ঠিক আছে? ঠিক আছে মন। মাল যে খাইতাছো টেকা করতে খবর আছে? কালকা খাইলি? তার আগের দিন খাইলি? পকেটে 3,000 আছিল, টাকা তো শেষ, কালকে খাবা কি দিয়া? এই বেটা এই বড়া টাকা দিব, তুই জানাস বেটা আমার বউ কি হয়েছে জানাস? কি হয়েছে তার বউ? ফ্লোর ইনচার্জ, বুঝছস? ফ্লোর ইনচার্জ মানে বুঝছস বেটা? ফ্লোর ইনচার্জ হলে তোর টাকা দিব? আরে রাখ বেটা, ফ্লোর ইনচার্জ মানে বুঝছস বেটা? একটা পুরা দরজা একটা ওই ফ্লোরের মালিক, বুঝছস? টেকাই টেকা কত টাকা গুলি তুই? 3,000। 3,000 না দোষ, কালকে তোরে আমি মাল খাবো, আমাকে যা 4,000 টাকা দিয়ে দেবো, বুঝছে? বুঝছে? হ্যাঁ দিবি তো? হ্যাঁ দিবো। চল আজকে মানে ধরছে, বুঝছস? আচ্ছা ঠিক আছে তুই সরো আমি তাহলে আজকে যাবো না। তুমি না গেলে কেম নেব? তুমি নতুন ফ্লোর ইনচার্জ হয়েছো, তুমি যাও, আমি আমি যাব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, দিশো একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারি না যে সবসময় এনে থাকলো, আমাকে দেখাশোনা করলো, সম্ভব না এটা? কও, গুড আইডিয়া। চল ম্যানেজারের লগে তাহলে একটু কথা কয়ে আসি। এত বড় সাহস, সামান্য একটা ফ্লোর ইনচার্জ হইয়া তুই আমারে অপমান করস? এমন শিক্ষা দিব আর যদি শিক্ষা দিতে না পারি আমি আমার নাম বদলায় নাম রাখবো? আরে সুলতান ভাই, আপনি তো দায়িত্বই নাই, আপনি কিভাবে বন্ধ করবেন? তুমি এটা কি কইলা মিয়া? এটা তুমি কি কইলা? ওই মাইয়া তো একটা ফ্লোরের ফ্লোর ইনচার্জ, আর বাকি সবগুলো ফ্লোরের সুপারভাইজার কে? আমি না? যেভাবে কাজ চলতেছে শিপমেন্ট বন্ধ করার কোনো ব্যবস্থা আছে? ও রফিক, আমার দায়িত্ব দিছো না ভাই, আমার উপর ভরসা দাও না, দেখো আমি কেমনে কি করি। আর আমি যদি কাজটা না করতে পারি, শিপমেন্ট না চেঞ্জ করতে পারি, আমি আমার নাম বদলায় নাম রাখবো, দেখেন কি করেন। আমি চললাম,
শরীরটা ভালো লাগবে না। কেমন বড় কেমন বমি লাগতেছে। নেই দরজাটা দিই, শরীরটা শরীরটা মনে হয় আরো খারাপ লাগতেছে না। শোন, কালকে আমাকে গার্মেন্টসে একজন ডাক্তার আপা আসবো, সে আমাকে সব মায়াগুলো বৈশা আমাকে পরামর্শ দিব, বুঝছস? তুই তোর সমস্যাটা হেরে কইস, দেখবি হ্যাঁ আমাকে বুঝাই কই। বুই ডাক্তার ডাক্তার ভাল লাগে না আমার, এর আগে একটা আইছিল না, এত প্রশ্ন করে বিরক্ত লাগে। এই আপাটা অনেক ভালো, দেখিস তুই যা করবি হ্যাঁ আমাকে সুন্দর করে বুঝাই কইবি। পানি খাবি আর? হ্যাঁ আপনার গার্মেন্টসের কর্মীদের স্বাস্থ্য সুনিশ্চিত করার দায়িত্ব আপনারই সোহেল সাহেব। আপনার কর্মীরা সুস্থ থাকলেই তারা আপনাকে ভালো প্রোডাকশন দিতে পারবে। আমিও তো চাই যে আমার কর্মীরা সব সময় সুস্থ থাকুক, কিন্তু ইদানিংকালে মেয়েরা কেন যেন বারবার অসুস্থ হয়ে পড়ছে, কোনো কারণ আছে কি? দেখুন, মূলত আপনার কর্মীরা বিভিন্ন ধরনের পিরিয়ডকালীন সমস্যায় ভুগছে। এর মূল কারণ তারা অস্বাস্থ্যকর কাপড় এবং তুলা ব্যবহার করছে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে। এর থেকে বিভিন্ন ধরনের জটিলতা থেকে তারা নানান রোগে ভুগছে। এর থেকে রক্ষা পেতে গেলে মেয়েদেরকে অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এটা তো অনেক সেনসিটিভ ব্যাপার ম্যাডাম, মেয়েদের সাথে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কিভাবে আলাপ করব? যদি বেয়াদবি না নেন তাহলে আমি একটু কথা বলতে পারি। সুইটি তুমি দাঁড়িয়ে কেন, বসো। বলো কি বলছিলে? ডাক্তার আপা যদি আমাদের মেয়েদের সবাইকে ডাইকা বুঝায় বলে, তাহলে আমাদের মেয়েরা সবাই কথাগুলো শুনবে, ওনার কথাগুলো বুঝবে। রাইট, আমার মনে হয় এটা নিয়ে একটা কাউন্সিলিং করা যেতে পারে। আমার মনে হয় স্যার তবু মেয়েরা এটা ব্যবহার করবে না, কারণ এটা অনেক কস্টলি। ফেমিনা নামে একটা স্যানিটারি ন্যাপকিন আছে, এটা দামে কম, খুবই স্বাস্থ্যকর, মেয়েরা এটা ব্যবহার করতে পারে। ম্যানেজার সাহেব, এ ব্যাপারে আপনি সবার সাথে আলোচনা করে শীঘ্রই ব্যাপারটি ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করুন। ওকে, থ্যাংক ইউ। মেয়েদের প্রত্যেক মাসে মাসিক হয় না, এতে লজ্জা পাবার কিছু নেই, আল্লাহ আমাদের এমনই বানিয়েছেন। আমারও হয়, সব মেয়েদের হয়, এটা আল্লাহরই দান। মাসিক হলেই একটি মেয়ে পরিপূর্ণ নারী হয়, কিন্তু এই মাসিকের সময় কিছু জিনিস আমাদের সাবধানে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তা না হলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে পড়ি। আবার অসুখ বিসুখ কিরকম যদি একটু বুঝায় বলতেন। আচ্ছা, আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। নারীর শরীরে এমন কিছু প্রয়োজনীয় অংশ থাকে যা ছাড়া মা হওয়া সম্ভব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হয় পেটের এই অংশে। এখানে থাকে ফেলোপিয়ান টিউব, জরায়ু এবং ডিম্বাশয়। জন্মের সময় তোমার ডিম্বাশয়ে ডিম ছিল, বড় হয়ে গেলে প্রতি মাসে একটি করে ডিম পরিপক্ক হতে থাকে। প্রতি মাসের মাঝামাঝি সময়ে লুটিনাইজিং হরমোন পরিপক্ক ডিমটি নির্গত হতে সাহায্য করে, যা জরায়ুতে অবস্থান করে। এই ডিম পুরুষের শুক্রাণুর সঙ্গে মিলিত হলেই সৃষ্ট ভ্রূণ মায়ের জরায়ুতে প্রায় 10 মাস ধরে বড় হয়ে পরিণত হয় ছোট্ট একটি মানব শিশুতে। আর যদি ডিমটি শুক্রাণুর সঙ্গে মিলিত হতে না পারে, তবে মাসের শেষের দিকে ডিম এবং জরায়ুর অতিরিক্ত পুরু স্তরটি ভেঙে তরলে পরিণত হয়, যা রক্তস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। এসব থেকে জীবাণু সংক্রমণ হয়ে ইনফেকশন হতে পারে, যা থেকে পেলভিক ইনফ্লেমেটরি নামক একটি জটিল অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাকটেরিয়া ঘটিত আরেক ধরনের ইনফেকশন হলে টক্সিক শক সিন্ড্রোম থেকে জ্ঞান হারিয়ে ফেলতে পারে অনেকে। পুরনো কাপড়ে টিটেনাসের জীবাণু থাকতে পারে, যা থেকে টিটেনাস বা ধনুষ্টঙ্কার হতে পারে। আমাদের দেশের মেয়েদের ধনুষ্টঙ্কারে মৃত্যুর হার অন্য দেশের থেকে অনেক বেশি, তাই নারীদের বিশেষ এই দিনগুলোতে একটু বেশি স্বাস্থ্য সচেতন হতেই হয়।
তাহলে এখন থেকে আপনারা প্রত্যেক মাসে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন। আপনাদের আর অসুখ বিসুখ হবে না, অসুখ বিসুখের জন্য আপনাদের কামাইও হবে না, কেউ আপনাদের বেতনও কাটতে পারবে না। মাসে মাসে ন্যাপকিন কিনো? মাসে মাসে চাল কিনেন না, প্রত্যেক মাসে তেল সাবান স্নো পাউডার কিনেন না, বলেন কিনেন? তাহলে এটাও কিনবেন, প্রত্যেক মাসের অন্যান্য জিনিস যেরকম কিনেন এটাও সেভাবে কিনবেন। এটা হলো ফেমিনা স্যানিটারি ন্যাপকিন, আপনারা প্রত্যেক মাসে এটা ব্যবহার করবেন। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা, ঋতুস্রাবকালীন, বয়ঃসন্ধিকালীন, মা ও শিশুর সমস্যা, মনস্তাত্ত্বিক বিষয়ক যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন 0961222233 এই নাম্বারে। এখানে ফ্রি পরামর্শ দেওয়া হয়। আরা দিন তো মনোযোগ দিয়ে কাজ করো, সবকান খোলা রাখো, গার্মেন্টস কি সব কোন সলতা কিছু জানো? সব না যায় কাজ করবার শুরু হয়ে গেছে, না পার কাজ করবার এইভাবে চলতে তো এই পরিস্থিতিতে কাজ করতে পারবো না। এই যে হুজুর আছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, এই গার্মেন্টস এর মধ্যে কি সকর সলতাছে জানেন কিছু? নারীরা হইছে মায়ের জাত, তাদের হায়েজ না হলে সে মা হতে পারে না, এটা আল্লাহর বিধান। হায়েজ হয়েছে মানে সে নারী হয়েছে। আমার মায়েরও হায়েজ হয়েছে, আমার মেয়েরও হায়েজ হয়েছে, আমার বিবিরও হায়েজ হয়েছে। সদাই সত্য, লুকানো কিছু নাই। নিশ্চয় তোমার বউরও হয়েছে। ইসলামে বলা হয়েছে হায়েজের সময় সর্বসদয় পায় পরিষ্কার থাকতে হয়। মনে রাখবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে মেয়েরা সর্বক্ষণ পায় পরিষ্কার থাকবে, তাদের কোনো সময় অসুখ বিসুখ হবে না। নামাজের সময় আছে, চলো সবাই নামাজ আসো। বিনামূল্যে ক্লাস নেই। ভাগ্যের ব্যাপার, তোমার বউ হইছে গিয়া ফ্লোর ইনচার্জ। আরে খালি ফলন ইনচার্জ হয়েছে ভাই, টেকা চলে গেলি খের খের করবো, টেকা দিতে চায় না। আরে খের খের তো করবোই, ওইটাই তো বেটি মানুষের কাজ নাকি রফিক? তুমি আসছো ভাই বেড়াদারদের কাছে, আসো একটু এনজয়মেন্ট করি। আরে মেয়ে পরে নুইসকি খাও না, টেকা বসেছে হাতের ময়লা। আমি দিব তোমার টাকা, হ্যাঁ ভাই রফিক আছে, রফিক দিব টাকা, সমস্যা কি? কোনো সমস্যা নেই ভাই, আপনি টাকা দিবেন কেন? কি যে কও না, এই ভাই ভাইয়ের লিগে থাকবো না, হ্যাঁ থাকবো না ভাই, না কানলে তো মায়ের সন্তানরে দুধ দেয়। আর তুমি আমার দিকটা একটু দেখবা, ব্যাস তাইলেই হয়ে যাবো। আর তো পেরেশান হয় না তো ভাই, তুমি খাও, আমি আছি তোমার লিগে, এই সুলতান তোমার লিগে হাজি, খাও ভাই। আমার একটু কাম আছে রফিক, তুমি ওর একটু সমাদর করো ঠিকঠাক মতো ভাই, তুমি টানতে থাকো, আরো আধা বোতল আছে, হ্যাঁ শেষ করো, আমি চাইতেছি। এমন কিছু লাগলে বাইরে বের হবে, খালাই দিও যদি। কাজটা ঠিক মতো করতে করতে বেরিয়ে যাই। ওই রাই পরে
সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই 9 টাকা সুইটিয়ার বিউটি আজ রাতে ঘরে একা থাকতেছে, আমি চাই আজকে রাতে এই কাজটা শেষ করবো। জুগলের ব্যবস্থা আমি করছি, আগামী 2 দিন জুগলটা এমন জায়গায় আটকে রাখবো কেউ টের পাইব না, ঠিক আছে? বাট কাজটা করবা খুব সাবধানে, হ্যাঁ? আপনি টেনশন করেন না, আই যাই দিকে কাছে গেলাম। ঠিক আছে, আমি চলে গেলাম। ভাই বোন, ওরা মহল্লায় ঢোক, আমি আইতেছি, রেডি থাক। যা কোন গুন্ডা, নাম কি? আমি কিছু জানি না, আমি চিনি না ওদেরকে। আচ্ছা খারাপ, আমি আইতাছি। আমি দেখতেছি বাসা থেকে বাইরে না,
আপনি আমার টাকা দিবেন কিনা কর, সরম কর না, একটা পুরুষ মানুষ বউয়ের কামাই খাস, এর চেয়ে ভালো আমি যা কই এটা হন তোর বউ রে বাড়িতে পাঠাই দে, তুইও যা আর এই গার্মেন্টস ফার্মেন্সে কাম করানোর কোনো দরকার নেই। দেখো আপনার কথা মতো নাকি টেকা দিবেন কিনা কর, আর যদি টেকা না দেন তাহলে আপনারা দুইজন মিলে যে সুবিধা গুলো ষড়যন্ত্র করছে এটা আপনাকে গার্মেন্টস থেকে কয়ে আনবে বুঝছেন, কি করবি তুই? আমি গার্মেন্টসে গিয়ে কম, আমি যোগগুলো কম যে আপনারা দুইজন মিলে আমার বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করতেই বো টাকা দিবেন আপনি টাকা হ্যাঁ টাকা না দিলে আমি কয়ে দেবো এই এত বড় সাহস মরে গেল নাকি না চলো স্যার, স্যার গুড নিউজ স্যার, সুলতান সাহেব কাজটা করে ফেলেছে। কিভাবে? কিছু রিজেক্ট শার্ট ওনাদের ফাইনাল শিপমেন্টের মধ্যে ঢুকে দিয়েছে স্যার। ভেরি গুড। আচ্ছা আমাদের শিপমেন্ট রেডি হতে কয়দিন লাগবে? অনলি টু ডেজ স্যার, দুই দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে স্যার। যাও তাড়াতাড়ি রেডি করো, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, এবারের রপ্তানি ট্রফিটা আমার। ইয়েস স্যার। সুলতান তোমার শিপমেন্ট বন্ধ করার লেগে ষড়যন্ত্র করতেছে, সুলতানের একার ভুল না, আমার হয়তো দোষ আছে, আমিও অপরাধ করছি। তুমি কোনো চিন্তা করো না সুলতান, তোমার শিপমেন্ট আটকাইতে পারবো না, আমি বাইসা থাকতে ও তোমার শিপমেন্ট আটকাইতে পারবো না, শিপমেন্ট রইব, দরকার পড়লে আমি তোমাকে দুইজন রে কালকে নিজে গার্মেন্টসে লইয়া যাব। আমিও আছি, আমিও যাব। আবা জগলু ভাই সহায় দেন এখন, জগলু ভাই ঘুরে পড়েন, ও আমি যাই গা কালকে সকালবেলা আমি। Bye bye.
হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সুইটি, তুমি ফ্যাক্টরিতে আসছো না কেন? ওই সুলতান সে আমগো বাড়িতে গুন্ডা পাঠাইছিল, আমারে আর বিউটি রে হুমকি দামকে দিয়ে গেছে, কইছে আমরা বাইরে থেকে বাইর হইলে আমগো অ্যাসিড মারবো। কি বলো এগুলো? ও স্যার, আমার জামাইরও মারধর করে আটকে রাখছিল। এমন কাজ কেন করলো সে? সুলতান আমগো শিপ পেন্ডের যে মালগুলো আছে সেগুলোর ভিতরে রিজেক্ট মাল ভরে দিছে। কি বলছো এসব? সুলতান তো সর্বনাশ করে ফেললো। তুমি তুমি কালকে সকালবেলায় এই ফ্যাক্টরিতে আসো, আমি এমবি স্যারকে এখনই জানাচ্ছি। জি স্যার, আমি অবশ্যই আসবো। রাখছি এখন। সুলতানের প্রতারণা শেষ হলো, শুরু হলো আমাদের সুইটির নতুন উদ্যম। তার তত্ত্বাবধানে মেয়েরা সবাই মিলে শিপমেন্টের কাজ করতে থাকে। মেয়েরা যেন শান্তিতে কাজ করতে পারে সেদিকেও লক্ষ্য রাখে সুইটি, যার ফলে একেবারে ঠিক সময় শিপমেন্ট রেডি হয়ে যায়। আর অন্যদিকে এবারও রূপম চৌধুরী রপ্তানি ট্রফি জিততে পারলেন না, হার স্বীকার করলেন বন্ধু সোহেল আরমানের কাছে। You are right. You are always right. Made in Bangladesh. Ji. Amra to khali shelai kori na. Amra shuta diya amago Bangladesher shopno banai. She said they are not merely the weavers here. They are the dream builders of our country. Same square quality.